দৰঙৰ দলগাঁৱত এনকাউণ্টাৰ। এনকাউণ্টাৰত নিহত আশা বাবু নামৰ ডকাইত। যোৱাকালি অৰ্থাৎ 11/8/2021 তাৰিখ বুধবাৰে খাৰুপেটীয়া আৰক্ষী থানাৰ অন্তৰ্গত বহুদিয়া গাঁৱৰ 32 বছৰীয়া আশা বাবু নামৰ ডকাইতটো আৰক্ষীৰ গুলীত নিহত হয়। দলগাঁও আৰক্ষী থানাৰ অন্তৰ্গত ধনশিৰি ঘাটত সংঘটিত হয় এনকাউণ্টাৰৰ ঘটনা। বহুদিনৰ পৰা ডকাইতি কাৰ্যত লগতে বিভিন্ন অপৰাধজনিত কাৰ্যত জড়িত হৈ আছিল আশা বাবু। যোৱা নিশা আৰক্ষীৰ এনকাউণ্টাৰত নিহত আশা বাবুৰ পৰিয়ালে দিয়া ভাষ্য মতে বিগত কিছুদিনৰ পৰা শাৰীৰিকভাৱে অসুস্থ হৈ ঘৰতে চিকিৎসাধীন অৱস্থাত আছিল নিহত আশা বাবু। যোৱা নিশা ঘৰতে চেলাইন লৈ থকা অৱস্থাত খাৰুপেটীয়া থানাৰ আৰক্ষীৰ এটা দলে নিশা 10টামান বজাত সোধা পোছাৰ বাবে থানালৈ লৈ যায়। তাৰপিছতেই উক্ত ঘটনা সংঘটিত হোৱা বুলি আশা বাবুৰ পত্নীয়ে মন্তব্য কৰে। দলগাঁৱৰ পৰা আনোৱাৰ হুছেইনৰ ৰিপৰ্ট। গাঁও, আমার নাম মোহাম্মদ বাবর আলী, গাঁও বিহুদিয়া। ওইখানে তো মানে রাতে তখনকার 15-10টা থেকে 10টা বাজব লাগে। তেতিয়া হ্যাঁ, তেতিয়া পুলিশের গাড়ি আহিল, আইকেনে তাক সেলাইন লগাই ঘর থু দেওয়া হয়েছে। থু দেওয়ার পিছত পুলিশ আইকেনে এটা পুলিশ আগত যাই চালে, চাই কেনে কলে আশাবু নহয়। আকু আর ওসিয়ে কলা কলে তো হ্যাঁ আকু যাই সাই এটু ওসি হবা লাগে, এই আশাবাবুই হবা লাগে। তো পুলিশ একটা গেল যাই কেনে সালে যে আশাবাবুই কলে স্যার হয় তাক লই আহিল, উঠবাই নোয়ারে উঠবাই নোয়ারে। তেতিয়া তাক ধরি কেনে লই আহিল, লই গাড়িতে উঠাই কেনে তাক লই গেল। লই যাওয়ার পিছত কেনকাই এটি 11:30 তার তিরি তাতেই আসিল, তেতিয়া তো একু হওয়া নেই। তারপিছত ইহেতু কই আছে ভাগিবার খুঁজিছিল, একো হওয়া নেই, নুকুন মাত মাতে হওয়া নেই, আফসত লই গেছে। লই যাওয়ার পিছত এতিয়া কয়ে আছে যে আমার উপর আক্রমণ করেছে, আক্রমণ করার পিছত আমি এনকাউন্টার করেছি। এটা তো কথা হবই নয়, কেনকে হব? এটা সেলন লগাই থাকে দেওয়া হয়েছে, এটা বেমারি মানু, বেমারি মানু কেনকে আক্রমণ করি? এটু মই সব মানুষের তাত অনুরোধ করে কই আসু, এটু বিধি ব্যবস্থা লব লাগে। তার বিধি ব্যবস্থাটা লব লাগে। তার তিনটা লড়া ছোৱালী আছে, এটা ছোৱালী, দুটা লড়া, তার তিরি আছে। কি সরকারে কি বিধি ব্যবস্থা লয় এটা বিধি ব্যবস্থা লব লাগে। তখন আমি ঘরত নাছিল, আমার সরু ভন্টি ডেলিভারি মঙ্গলদৈ গৈছো, তার বেমার ঘর চ্যানেল লগাই কিনে থই গৈছিল, লড়া দুটা ঘরত আছে। পুলিশ আহি কিনে তাক তারপর উঠাই লৈছে, লওয়ার পিছত লড়া দুটা ভরি ধরি কিনে কইছে যে দেউতার বেমার একো নকরে, দেউতা থই যাক। কলে একো নক, মই যাই কিনে আকো থই যাম, তোমার মাকক লই কিনে থানাত যাবা বুলি কইছে। পিছত লড়া সরুটো ফোন করেছে আমাক যে মা এনেকা এনেকা কথা। পিছত মই গৈছো থানা ভাইটিক লগত লৈ, যাই কিনে চাইছো তার লকাবত সোমাই আছে। পিছত তার লগত কথা পাতিলো, রাতে 1টালৈকে তাতেই আছিলো মই, খাৰুপেটীয়া। পিছত সি কলে যে আমি বিস্কুটা পানি খাম। পিছত পানি আর বিস্কুট কিনি লৈ কিনে গৈছো। ওসিয়ে কলে যে এসপি স্যার আহি আছে, তুমি ঘৰত যোৱা, ৰাতিপুৱা আহি কিনে কথা পাতবা। পিছত মই ভাবিছোঁ আগতো লৈ গেছিলে, এনেকুৱাকৈ চালান দিছে আৰু, আজি এনেকুৱাকৈ কৰিব। সেইটো কাৰণত মই ঘৰতে আহিছোঁ, গুচি ৰাতি গোটেই বহি থাকি। পিছত ৰাতিপুৱা 7টা বজাত যাম মই ওলাইছোঁ ঘৰৰ পৰা, তেতিয়া ফোন কৰিছে, বোলে তাক বোলে মাৰি পেলাইছে। ক'ত মাৰিছে এইটো মই শুনা নাই, খালি কৈছে যে তাক মাৰিছে। আগৰ কেছ আছিল, এটা ছোৱালীৰ কেছ আছিল, আৰু ওচৰে কৈছে এটা ডেউকাতি কেছ বোলে আছে। ডেউকাতি কেছটো মই নাজানো, ছোৱালীৰ কেছটো আছে। ছোৱালীটো সি লৈ গৈছিল, বিয়া পাতিছিল, আকৌ ছোৱালীটো গুচি যায় কিনে আৰু বেলেগ একো তাত বিয়া পাতিছে ছোৱালীটো, এইটোৱে কেছ, আৰু বেলেগ কেছ নাছিলে। তাৰ বেমাৰ গোটেইবিলাক ৰিপৰ্ট ঘৰতে আছে, চেলেনবিলাকো ঘৰতে আছে। আমি লৈ গৈছিলোঁ থানাত ৰিপৰ্টবিলাক, ঔষধখিনিও লৈ গৈছিলোঁ, লোৱা নাই তাৰ পৰা। ওসিয়ে কইলে যে ডকাতি কেস আছে, কোনটো কেস এটু কোৱা নাই, কৈছে
নাই তাৰমানে আগত বলে কিদিন আগত বলে লড়াগেটা ধৰি চালান দিছে লড়াগেটা বলে কৈছে হি লগত আছিল বুলি তাক মাৰি কিনে পিছত গুলি কৰি মাৰিছে আৰু নহ'লে মই তাতে আছিলোঁ আগতে ধৰি ল'লে মই গোটেই ৰাতি তাতে থাকোঁ আৰু কালি মোক সোনকালে গুচি দিলে তাৰ পৰা কৈ এছ পি ছাৰ আহি আছে কিবা কথা পাতব তুমি থাকিলে ফোন কৰিব তুমি গুচি যোৱা এনেকুৱা গৈছে হয় তাই এনেই বেমাৰী তাই